नमस्कार बंधुरा आमादेर चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी आमादेर ग्रामेर पद्धतिते शोल माछेर पातुरी करब। आपनारा आमार एई भिडियोटी शुरू थेके शेष अब्दि देखते थाकुन। মাছের পাতুরির জন্য আমি কলা পাতা কেটে নিচ্ছি। आदा रसुनटा आमी बेटे निচ্ছি। আমার আদা রসুন বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। জিরা শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আমাদের বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছে এবার আমি মশলা মাখিয়ে নেব। জিরা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, সরষের তেল মাছে। মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। টমেটো কুচিগুলো আমি দিয়ে দেব। একদম যা আমি পাতাতে ভালো করে সরষের তেলটা মাখিয়ে নেব। এবার পাতাতে মাছগুলো ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। কড়াইতে দুটো কলা পাতা বসিয়ে দিচ্ছি। মাছের পাতাটা আমি বসিয়ে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে দেখে নেব আমাদের মাছ রান্নাটা কত দূর হয়েছে। আমার মাছটা এক সাইডে হয়ে গেছে। এবার আমি উল্টে নেব। উপর দিয়ে আমি আরেকটা কলা পাতা দিয়ে মাছটা ঢেকে নেব। উপরের পাতাটা আমি এবার তুলে নেব। এটা আর কিছুক্ষণ হবে, আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। আমাদের শোল মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমাদের মাছের পাতুরিটা কত সুন্দর কালার এসছে। আপনারা এটা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।